Hello. Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. I'm Nasir before you, and who will conduct today's class. And I have got also my daughter who is on my left lap. So we're going to start today's class. And jodi aba oniglo class royeche tobe amra 1 2 3 kore besh kichu class notun bhabe baniyechi ar ajke hocche sei ashtom tomo class ar amra ajke shikhbo besh kichu notun techniques ebong notun kichu strategy. Well, not wasting your valuable time, not mine, let's get started today's class. Okay, let's get back to the screen. আমরা সর্বপ্রথম এইদিকে চলে যাই সেটা হচ্ছে যে নাউন ইজ নাউন হচ্ছে একটা নাউন তাহলে নাউন ইজ আমরা অনেকগুলো শিখবো আমরা জানি যে প্রপার নাউনের পূর্বে কখনো দা হয় না অর্থাৎ প্রপার নাউন আমাদেরকে চিনতে হবে সো প্রপার নাউন চেনার জন্য আমাদের কমন নাউন আগে জানতে হবে আর কমন নাউন এবং প্রপার নাউনের পার্থক্য এটা নিয়ে একটা ভিডিও রয়েছে আপনারা সেটা আমার চ্যানেলে খুঁজে দেখে নেবেন তবে এখানে নাউনের প্রথম অক্ষর হচ্ছে এন বড় হাতের তার মানে এটা হচ্ছে প্রপার নাউন এটাও একটা চেনার বুদ্ধি সো এই নাউনের পূর্বে কখনো দা হয় না তবে এ এন হতে পারে সেটা নিয়েও আলোচনা করা হয়েছে আমার বিগত দিনের ভিডিওগুলোতে সো নাউন ইজ নাউন হয় ড্যাশ গুড তার মানে মনে হচ্ছে যে নাউন হয় ভালো এর আগেও ভিডিওতে আমি বারবার বলেছি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এ ডি জে সো ডিরেক্ট সিঙ্গেল একটা অ্যাডজেক্টিভের পূর্বে কখনো এ এন হয় না এটা মাথায় রাখতে হবে নাউন ইজ যদি এ এন বসায় তাহলে নাউন হচ্ছে একটা ভালো তারপরে কি তারপর কিছু নেই তাহলে সেন্টেন্সটা যাচ্ছে না মানে হচ্ছে না নাউন হচ্ছে একটা ভালো নাউন হচ্ছে একটা সুখী নাউন হচ্ছে একটা লম্বা তার মানে আরও কিছু জানার বা শোনার ইচ্ছে যাচ্ছে তাহলে অটোমেটিক ব্রেন সাপোর্ট করবে আপনাকে যে এখানে কিছুই হবে না এখানে আপনাদের ক্রস হবে যারা ইংরেজিতে পারদর্শী যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন তারা তাদের জন্য আর্টিকেল একেবারে পানির মতো উদাহরণ হিসাবে আমরা নিতে পারি যেমন হচ্ছে আমরা বাংলা ভাষায় যেমন জানি রাইট বাংলা ভাষা জানার কারণে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অঙ্ক যাই বলেন না কেন ইতিহাস বাংলা ব্যাকরণ সব কিছু পড়তে পারি বাংলা ল্যাঙ্গুয়েজ জানার কারণে আর আপনারা জানেন তো যে আমরা গ্রামার অনেক পরে পাই অনেক আগে আমরা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলি মানে বাংলা দুই বছর বয়স হতে হতে শিখে ফেলি পরবর্তীতে আমরা গ্রামার পাই যা হোক সেটা ভিন্ন বিষয় সেটা নিয়ে অনেক আলোচনা রয়েছে বিগত দিনের ভিডিওগুলোতে দেখে নিতে পারেন সো এখানে হচ্ছে নাউন ইজ গুড তাহলে এই সিঙ্গেল একটা অ্যাডজেক্টিভের পূর্বে কখনো এ এন হয় না এবং দাও হয় না রাইট এরপরে চলে আসছি যে মাই ব্রাদার আমার ভাই তো খেয়াল রাখতে হবে মাই ব্রাদার মাই ফোন মাই টেবিল মাই চেয়ার সো এই যে মায়ের পরে যে একটা নাউন আসছে সো মাই এবং তারপরে হচ্ছে ব্রাদার সো এই দুই দুই অর্ডের মাঝে কখনো আর্টিকেল হয় না দেখুন আমরা এই মাই এবং ব্রাদার মাই হচ্ছে একটি পজিটিভ সো আরও যে পজিটিভগুলো রয়েছে আমার তোমার তার তাদের মাই ইউর হিজ হার নাসিরস আওয়ার যতগুলো পজিটিভ রয়েছে পজিটিভের পরে কখনো এ এন দা হয় না এবং পজিটিভের পূর্বেও কখনো এ এন দা হয় না মাথায় রাখতে হবে পজিটিভগুলো কী সেগুলো পরে এবং আগে এর আগে পরে কোথাও আর্টিকেল হয় না যেটা এখানে লেখা রয়েছে যে পজিটিভের পূর্বে এবং পরে আর্টিকেল বসে না রাইট সো সেগুলো আমরা এখানে বুঝবো যেমন হচ্ছে মাই ব্রাদার সো মায়ের পরে কখনো কিছুই হবে না এখানে যদি গ্যাপ থাকে তাহলে ক্রস হবে এখন মাই ব্রাদার গুড স্টুডেন্ট সো গুড কী গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর স্টুডেন্ট হচ্ছে নাউন সো এই পুরো সেন্টেন্সের আসলে স্টুডেন্টকেই ফোকাস করা হচ্ছে সো স্টুডেন্টকে আবার অতিরিক্ত তথ্য দিয়েছে একটি অ্যাডজেক্টিভ রাইট আর আমরা জানি যে ডিরেক্ট অ্যাডজেক্টিভের পূর্বে কখনো এ এন দা হয় না সিঙ্গেল এভাবে এই ক্ষেত্রে এ এন দা হয় না এ এন তো টোটালি হয় না তবে দা ক্ষেত্র বিশেষে হয় সেটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব সো মাই ব্রাদার এখানে হবে কি আ গুড স্টুডেন্ট আমি যদি স্টুডেন্টকে বাদ দিই তাহলে মাই ব্রাদার ইজ আ গুড এটা হবে না বাট গুডের সাথে কিছু ডিমান্ড করছে আরও কিছু ডিমান্ড করছে আর যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে নাউন তাহলে সেটা হচ্ছে এখানে স্টুডেন্ট তাহলে মাই ব্রাদার ইজ আ এখানে
এ অথবা এন দিতে পারবো সো মাই ব্রাদার ইজ আ গুড স্টুডেন্ট আমার আমার ভাই হচ্ছে একজন ভালো স্টুডেন্ট সো এখানেও একটা বিষয় মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটার মাঝে কখনো এ এন দেওয়া হয় না আর্টিকেল হয় না তাহলে এটাও মাথায় রাখতে হবে আমাদের যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ যাকে কল করে মানে যে নাউনকে কল করে বা নাউনের সাথে অতিরিক্ত নাউনকে অতিরিক্ত ডেটা দেয় ইনফরমেশন দেয় এডিশনাল তথ্য দেয় এই দুইয়ের মাঝে কখনো আর্টিকেল হয় না তাহলে এখানে যদি কোনো কারণে কোথাও আমরা গ্যাপ পাই তাহলে সেখানে একেবারে ডিরেক্টলি ক্রস হবে রাইট ওকে তারপরে নিচে চলে আসি নিশাত নিশাত ইজ নিশাত ইজ ড্যাশ গুড মানে নিশাত হয় একটি একটি গুড তো কখনোই হবে না যদি আমার যদি জাস্ট গুড থাকে তাহলে নিশাত ইজ গুড এখানেই শেষ হয়ে যাবে নিশাত ইজ আ গুড নিশাত হয় একটি ভালো এটা কোনো কথা নয় ভালোর সাথে কিছু ডিমান্ড করে আর সেটা হচ্ছে নাউন অবশ্যই কিছু একটা নিবাই তো এইভাবে এই অবস্থায় থাকলে নিশ্চয় ক্রস হবে নিশাত ইজ গুড এটাই রাইট সেক্ষেত্রে কিছুই হবে না বাট গুড গুড কি গুড স্টুডেন্ট গুড গুড টিচার বা কিছু একটা হতে পারে সো অবশ্যই গুড একটা নাউনকে ডিমান্ড করবে মানে চাইবে সো এই এটাও কিন্তু হচ্ছে আমার অ্যাডজেক্টিভ সো অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটার মাঝে কখনো আর্টিকেল হবে না এটাও মাথায় রাখতে হবে এরপরে নিচে চলে আসি শি ইজ সে হয় আমরা যদি এতটুকু রাখি তো শি ইজ দ্য বেস্ট হ্যাঁ এটা ঠিক আছে সে হচ্ছে সবচেয়ে ভালো আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে শি ইজ দ্য বেস্ট রাইট বাট সব জায়গাতেই বেস্ট থাকলে যে আপনি দা দেবেন গণ হলে সেটা না এটার জন্য আমাদের গ্রামারে যতগুলো রুলস রয়েছে ওটাই যথেষ্ট নয় ওটা জাস্ট ওখানে যে গ্রামার বা রুলস গ্রামারে যে রুলসগুলো দেওয়া রয়েছে ওগুলো জাস্ট এক একটা সিঙ্গেল সেন্টেন্সের জন্য বাট আমরা যখন প্যাসেজ আকারে কোনো আর্টিকেল সমাধান করব। তখন কিন্তু ওইখানে অনেকগুলো রুলসই কাজে লাগবে না সেখানে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের এক্সপিরিয়েন্স কি বলে সেজন্য আমরা যদি ল্যাঙ্গুয়েজ জানি ভাষা জেনে ফেলি তাহলে আমাদের জন্য একটা সুবিধা হয়ে যায় যেমনটি বাংলা ভাষা জানার কারণে আমরা ইতিহাস ভূগোল আমরা অঙ্ক সব কিছুই পড়তে পারি খুব সহজে ঠিক তেমনটি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জেনে ফেললে আমাদের গ্রামার কেন আরও যে কোনো ধরনের জটিল বিষয় আসুক সব এক নিমেষেই সমাধান করে নিতে পারবো এবং একেবারে পানির মতো তাহলে এখানে দেখুন শি ইজ দ্য বেস্ট ওকে রাইট এখানে আমরা দা দিতে পারি মানে দা হবে এরপরে হচ্ছে শি ইজ দ্য বেস্ট বেস্টের পরে দেখুন এখানে হচ্ছে আবার হচ্ছে কি এখানে আবার হচ্ছে একটা নাউন তাহলে বেস্ট হচ্ছে কি একে তো এটা সুপারলেটিভ ডিগ্রি এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ রাইট সো আমরা আগে বলেছি যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কখনো আর্টিকেল হয় না তাহলে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস সে হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি রাইট যার কারণে প্রথমে দা দিয়েছি এবং এই দুইটার মাঝে কখনো এন দেওয়া হবে না এখানে দেখতে পারি আর একটু এগুলো হচ্ছে পজিটিভ সো পজিটিভের পূর্বে কখনোই এন দেওয়া হয় না এবং পজিটিভের পরেও আমাদের এখানে কোনো এন দেওয়া হয় না আর যেখানে হয় না সেখানে তো ক্রস হবে বুঝতে হবে যেমন হচ্ছে মাই বুক হিজ ফোন আওয়ার লিডার এটা এভাবেই হয় এভাবে কখনো হয় না যে আ মাই মানে একটি আমার আ বুক একটি বই এভাবে কোনো কথা হয় না সো আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা এই দিকে যাই আমরা অলরেডি জানি যে পজিটিভের পূর্বে এবং পরে কখনো আর্টিকেল হয় না এখানে আরও কিছু এক্সাম্পল দেখি রোমানা ইজ সে হয় যদি এখানে এ বসাই তাহলে খারাপ লাগবে দেখুন রোমানা হয় একটি আমার আবার যদি এখানে মনে করেন যে দ্য বেস্ট দেন দিতে পারবেন কারণ হচ্ছে যে বেস্টের পূর্বে দা হয় এটা আমরা জানি বাট আমরা একটু খেয়াল করব যে রোমানা ইজ আ মাই এখানে প্রত্যেকটাই হচ্ছে পজিটিভ পজিটিভের পূর্বে তো কখনোই কিছু হবে না অর্থাৎ এগুলো সবগুলোতে ক্রস হবে রাইট এবং এ পর্যন্ত আমরা আসলাম তো রোমানা হয় আমার পরে কিন্তু একটা নাউনকে কল করছে রাইট সো পজিটিভের পরে ডিরেক্টলি হচ্ছে একটা নাউনকে কল করছে সো এখানে নাউন বলতে বেস্ট কিন্তু নাউন না বেস্টের পরে দেখুন কী রয়েছে ফ্রেন্ড রয়েছে সো এখানে আমরা দেখতে পারি যে রোমানা ইজ মাই দ্য বেস্ট রোমানা হয় আমার ভালো একটা এটা তো মানাচ্ছে না তাহলে এখানেও আমরা দা দিতে পারবো না আপনাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এখানে এটা ম্যাচ করছে না বেস্ট থাকলেই যে দা দিতে হবে সেটা নয়
কারণ এখানে মনে রাখতে হবে যে এখানে যে পজিটিভগুলো রয়েছে পজিটিভের সাথে বেস্টের একটা কম্বিনেশন রয়েছে এটার সাথে এটা মিলে যাবে হচ্ছে যে মাই বেস্ট মানে আমার সবচেয়ে ভালো এরপরে আমরা জানি যে বেস্টের পরে কী রয়েছে ফ্রেন্ড রয়েছে একটা নাউন রয়েছে সো নাউন আর এই যে এখানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এই দুইটার ফাঁকেও মাঝেও আমাদের কোনো আর্টিকেল হবে না তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে রোমানা ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাইট রোমানা ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমরা নর্মালি কথাগুলো বলে থাকি ঠিক যেমনটি বাংলা ভাষায় যদি আমরা জানি যে এটা এভাবে বলতে হয় যেমন আমরা বাংলা ভাষায় জানি যে আমি ভাত খাবো এটা হচ্ছে আমাদের সুন্দর একটা বাংলা বাট আমি যদি ঘুরিয়ে বলি যে খাবো আমি ভাত তাহলে ব্যাপারটা উলট পালট দেখে না ব্যাপারটা তেমনই ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে কোনটা রাইট আর কোনটা রং তো সেখানে বেস্ট দেখেই যে আমরা দা দেবো সেটা করার কোনো অপশন নেই এরপরে দেখুন রোমানা ইজ ইউর ইউর রোমানা হয় তোমার বোন একেবারে মিলে যাচ্ছে তোমার আবার এখানে যদি কোনো এ এন দা বসাই তাহলে ভুল হয়ে যাবে রোমানা হয় তোমার এ এন দা বসালে তোমার একটি বোন তারপরেও আমাদের মানে মুখে বললেও বাংলাটা চলে আসলেও কিন্তু ইংরেজিতে এটা সাপোর্ট করে না ইয়োরের পরে ডিরেক্টলি নাউন চলে আসবে অথবা নাউন যদি না আসে তাহলে অ্যাডজেক্টিভ আসবে আর অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের সাথে সাথে একটা নাউনকে ডিমান্ড করবে অর্থাৎ নাউন চলে আসবে অটোমেটিক যেমন প্রথমেরটা হয়েছে যে বেস্ট ফ্রেন্ড অথবা এখানে গুড ফ্রেন্ডও হতে পারে এখানে গুড ফ্রেন্ডও হতে পারে সো এইভাবে হচ্ছে রোমানা ইজ হার গুড সিস্টার রিলেটিভ নাউন ডিরেক্টলি আমাদের একটা নাউনও থাকতে পারে এবং ডিরেক্টলি একটা অ্যাডজেক্টিভও থাকতে পারে তবে অ্যাডজেক্টিভ থাকলে কিন্তু অ্যাডজেক্টিভের সাথে একটা নাউন থাকাই লাগবে তাহলে এখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারছি যে অবশ্যই আমাদের পার্টস অফ স্পিচটা ভালো করে জানা লাগবে পার্টস অফ স্পিচ জানলে আমাদের কোথায় কী হবে এটা অটোমেটিক আমরা বুঝতে পারবো